আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি তফসিলি জাতি মোর্চা ছয় আগরতলা মণ্ডল কমিটির উদ্যোগে কার্যকারী নিয়ে বৈঠক আমরা এই জায়গায় করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে কার্যকারী নিয়ে বৈঠকটা একটা অন্যতম কার্যক্রম আমাদের মধ্যে, আমরা সবাই জানি। এবং এই কার্যকারী নিয়ে বৈঠকের মাধ্যমে আমাদের প্রত্যেকটা স্তরের কার্যকর্তাদের আমরা অনুপ্রেরণা যোগাই কীভাবে কাজ করতে হবে, কীভাবে মাঠে নামতে হবে, কীভাবে আমাদের যারা বিরোধী শত্রুরা আছে, যারা সমাজের জন্য শত্রু, সমস্ত শত্রুদের কীভাবে মোকাবেলা করতে হবে, এ ধরনের আমাদের যারা কার্যকর্তা তাদেরকে আমরা এই কার্যকারিণী বৈঠকের মাধ্যমে সমস্ত ধরনের শিক্ষা প্রদান আমরা করে থাকি। আর এছাড়াও আপনারা জানেন আগামী 23-এ আমাদের এই রাজ্যে নির্বাচন হতে চলছে, এবং এই নির্বাচনকে কিভাবে আমরা জয়যুক্ত করতে পারি, এই ছয় আগরতলা ভারতীয় জনতা পার্টি পদ্মফুল আমরা কীভাবে ফোটাতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা আজকের এই কার্যকারিণী বৈঠকে হবে। এখান থেকে আগামী 3 মাসের কার্যক্রম আমরা তৈরি করব এবং মাঠে থাকব আগামী নির্বাচন পর্যন্ত।